রাজধানীর খামারবাড়িতে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কৃষি অধিদপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, বুলবুলের প্রভাবে সারা দেশব্যাপী আসলে আপনারা জানেন যে 16টি জেলা আসলে আক্রান্ত হয়েছে এবং সেই 16 জেলায় বিভিন্ন স্থানে কিন্তু ফসলি জমিও আক্রান্ত হয়েছে। তো সার্বিকভাবে ফসলি জমি কীরকম আক্রান্ত হয়েছে এবং সেটার ক্ষয়ক্ষতি কী পরিমাণ হতে পারে সেটি আসলে নিরূপণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং আমরা এই মুহূর্তে আছি যে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ চণ্ডীদাস কুণ্ডু তিনি আসলে আমার সঙ্গে রয়েছেন। আমরা আসলে তার কাছে জানার চেষ্টা করব যে এই ঘূর্ণিঝড় আপনার বুলবুলের প্রভাবে কী পরিমাণ ফসলের জমির ক্ষয়ক্ষতি হয়েছে। দাদা যদি বলতে চাই যে আপনারা তো বিভিন্ন মাঠ পর্যায় থেকে নানা তথ্য নিয়েছেন, তো সেই তথ্য আসলে আপনাদের কী তথ্য এসেছে যে কী পরিমাণ ফসলের জমির ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা আক্রান্ত হয়েছে বা আপনাদের ধারণা কি? ধন্যবাদ আপনাকে। বুলবুলের আঘাতে উপকূলীয় 16টি জেলায় এই পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে সেটি হচ্ছে আমাদের উপকূলীয় এলাকায় 17,71,000 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল, তার মধ্যে 2,43,000 হেক্টর জমি আমাদের আক্রান্ত হয়েছে অর্থাৎ নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন যে গত দুদিনে প্রবল বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়, এই প্রায় কোথাও কোথাও 187 মিলিমিটারও বৃষ্টি হয়েছে, সেই কারণে ফসল নিমজ্জিত হয়েছে রোপা আমনে। এবং অন্যান্য 18টি ফসল মিলে টোটাল আমাদের 18,53,000 হেক্টর জমি ওই এলাকায় চাষাবাদ হয়েছে, তার মধ্যে 2,49,000 হেক্টর আক্রান্ত হয়েছে। আমরা আক্রান্ত যে ফসলি জমি তার মধ্যে আসলে ক্ষতির পরিমাণ কি দাঁড়াতে পারে? আমরা ধারণা করছি যে আমাদের যে পরিমাণ জমিতে আক্রান্ত হয়েছে তার 5% থেকে 10% আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরেও কথা যেটি সেটি হচ্ছে আজকে ইতিমধ্যেই কোথাও কোথাও রৌদ্র উঠেছে, আমরা আশা করছি কালকেই যদি রৌদ্র ওঠে তাহলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তের পরিমাণ কমে যাবে। আরেকটি কথা এখানে বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমাদের যে সমস্ত ধান আছে প্রায় 17,71,000 হেক্টর, এর ভিতরে 50% ধান আপনার আধা পাকা অবস্থায় এবং কিছু ধান আছে পাকা অবস্থায়। আমরা বলে থাকি 80% ধান পাকলেই আপনারা কাটবেন, কৃষক কিন্তু সেই সুযোগটা কালকে থেকে নেবে। তো সেই জায়গায় যদি আমরা বলতে যে আপনারা যে পরিসংখ্যান তুলে ধরেছেন যে 2,89,000 যে হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে, সার্বিকভাবে যদি ধরা যায় তাহলে এই যে আক্রান্তের পরিমাণটা আসলে কতটা উদ্বেগজনক বা ক্ষতিটা আসলে কীরকম? আমি মনে করি আমাদের যে পরিমাণ রোপা আমন আবাদ হয়েছে এবার সারা বাংলাদেশে 59,00,000 হেক্টর এবং আমরা টার্গেট আছে আমাদের 1,53,00,000 মেট্রিক টন আমাদের উৎপাদন হবে, সেক্ষেত্রে এটা অত্যন্ত খুবই নগণ্য বলে আমি মনে করি। তার মানে কি এই যে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আসলে ফসলি জমির উপর বা খাদ্যশস্যের উপর যে প্রভাবটা সেটা নিয়ে কি আপনাদের তেমন কোনো উদ্বেগ নেই? আমার মনে হয় আমরা প্রথমে প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আসলে অনেক ক্ষতি হবে, সেই তুলনায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমি মনে করি ক্ষতির তেমন সম্ভাবনা নেই। একটা বিষয় যদি একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আসলে যে পেঁয়াজের বাজার দর কিংবা সরবরাহ সেটা নিয়ে কিন্তু একটা উদ্বেগের জায়গা আছে, সে জায়গায় যে পেঁয়াজের ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে বা সেটা কি উদ্বেগের কিছু আছে? আসলে আমাদের পেঁয়াজ উৎপাদন হয়, আপনারা জানেন যে ফরিদপুর জেলা, পাবনা জেলা, মানিকগঞ্জ জেলা এই সমস্ত এলাকায় কিন্তু এই বুলবুলের আঘাত তেমন হয়নি। যে সমস্ত এলাকায় উপকূলীয় এলাকায় আঘাত এনেছে সেই সমস্ত এলাকায় পেঁয়াজ আসলে উৎপাদন খুব একটা হয় না। ধন্যবাদ কৃষিবিদ চণ্ডীদাস কুণ্ডু, তিনি আসলে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক। তিনি আসলে যে তথ্যটি আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হলো যে 16টি জেলায় 19টি ফসলের ক্ষতি হয়েছে এবং মোট আক্রান্ত যে জমির পরিমাণ সেটা হলো 2,89,000 হেক্টর। তো সার্বিকভাবে তারা যেটি বলছেন যে সে আক্রান্ত ফসলের জমির পরিমাণ আসলে ততটা খুব বেশি একটা ক্ষতি হয়নি এবং ততটা উদ্বেগজনক নয়। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর খামারবাড়ি থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসলের জমির ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিয়ে সবশেষ ইমদাদ। রাজধানীর খামারবাড়ির কৃষি অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন, তার সঙ্গে ছিলেন সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ চণ্ডীদাস কুণ্ডু।